প্রশ্নমালা ফাইভ পয়েন্ট টু এর এক নম্বর অঙ্কটা যদি দেখি আজিজ আবেদ ও আশিকের মধ্যে আটশো ষাট টাকা এমনভাবে ভাগ করে দেওয়া যেন আজিজ পাঁচ টাকা পেলে আবেদ পায় চার টাকা আবার আবেদ তিন টাকা পেলে আশিক পায় চার টাকা তো এখানে থেকে আমার বুঝতে পারতেছি আবিদ আজিজ আর আবিদের যে রেশিওটা আছে যে অনুপাত আছে তার মানে আজিজ ইস টু আবেদ ইক ইকালস টু ফাইভ ইস টু ফোর আবার আবেদ আর আশিকের হচ্ছে থ্রি ইস টু ফোর এইখানে আবেদ হচ্ছে দুই জায়গায় তার মানে আমাদের ক্রম ইয়ের সমানুপাতিক অনুপাতে নিয়ে আসতে হবে তো সমানুপাতিক অনুপাত আনতে হলে এটা এটা এই এই অনুপাতকে এটার পূর্ব রাশি দ্বারা গ্রহণ করতে হবে আর এই অনুপাতকে এটার উত্তর রাশি দ্বারা গ্রহণ করতে হবে তার মানে আমাদের সমানুপাত চলে আসবে ফাইভ বাই ফোর ইন্টু ইন্টু থ্রি টোয়েন্টি টুয়েলভ তার মানে হচ্ছে টোয়েন্টি ইস টু টুয়েলভ আবার এটার জন্য আসবে থ্রি 4 ফোর ডিভাইডেড তার মানে টুয়েলভ সিক্সটিন তো সমানুপাত লিখতে হলে আমাদের হলো এখন দুইজনে আবেদ আজিজ এবং আশিকের সমানুপাত হলো টোয়েন্টি ইস টু টুয়েলভ ইস টু তো এখন এই অনুপাতে সমানুপাতে আমাদের এত টাকা ভাগ করতে হবে তো এত টাকা ভাগ করতে হলে এই দুইটার যোগ ফল তার মানে তাহলে আজিজের অংশ হবে আজিজ সমান সমান হচ্ছে ওর অনুপাতের অংশ হচ্ছে বিশ বিশ শতাংশ টোটাল হচ্ছে বিশ যোগ বারো যোগ ষোলো ইন্টু এর ইন্টু বা এত ভাগ হবে আটশো ষাটের অংশ বের করতে হবে তো এর লিখতে হবে আটশো এর এত দিয়া যেটা হবে সেটা ক্যালকুলেশন করে বের করে নিতে হবে তো ঠিক একইভাবে আমাদের সমানুপাতিকের যে এক্সাম্পল দেখছি ওই অনুপাতে আমাদের আজিস আবেদ এবং আশিকের টাকা বের করে নিতে পারবে দুই নাম্বারে যদি দেখি ক খ গ ঘ এর মধ্যে তিনশো টাকা মনে ভাগ করে দাও যেন কয়ের অংশ ইস্টু ক্ষয়ের অংশ এত ক্ষয়ের অংশ ইস্টু গয়ের অংশ এত গয়ের অংশ ইস্টু ঘর অংশ এত তার মানে আমাদের সবগুলোকে সমানুপাতে নিয়ে আসতে হবে এইটা ক খ গ এটা একটা নিয়ে আসতে হবে আরেকটা আনতে হবে গ গ ক খ গকে নিয়ে আসতে হবে আরেকটা নিয়ে আসতে হবে খ গ ক এভাবে নিয়ে আস নিয়ে এসে আমাদের মিল করতে হবে দুটো অনুপাতকে সমানুপাতে অনুপাতে নিয়ে আসতে হবে সমানুপাতে নিয়ে আসার পরে আমাদের কেটাকে ওই যেভাবে আমরা অনুপাতে ভাগ শিখেছি সেই অনুপাতে বের করে নিয়ে আসতে হবে তো তিন নাম্বারে দেখি তিনজন জেলে এলে ছয়শো নব্বইটি মাছ ধরেছে তাদের মধ্যে অংশের অনুপাত এত 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 হলে কে কয়টি মাছ ধরেছে আমাদের অনুপাত দেওয়া আছে টু থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স তার মানে এগুলোর যোগফল বের করতে হবে করে ওই অনুপাতে আমাদের এখান থেকে সমানুপাতিক ভাগের ফর্মুলা ব্যবহার করে এখান থেকে মাছকে কতগুলো ধরেছে সেটা বের করে নিয়ে আসতে হবে চার নম্বর দেখি ক্রিকেট খেলায় বুলবুল নান্য ও আক্রাম মোট একশো শত একাত্তর রান করলো বুলবুল ও নান্ন এবং নান্য আক্রাম অনুপাত রানের অনুপাত এত হলে বুলবুল ও নান্ন এবং নান্ন আক্রামের অনুপাত এই দুজনের যে রান আর এই দুজনের রানের অনুপাত হচ্ছে থ্রি ইস্টু টু হলে কে কত রান করেছে তো ঠিক একইভাবে আমাদের এটা সমানুপাতের অনুযায়ী নিয়ে আসতে হবে সমানুপাতের নিয়ে আসতে হলে আমাদের যেটা করেছে বুল বুলবুল রান থ্রি ইস টু টু আমাদের দেখা যাচ্ছে বুলবুল ইস টু নান্ন থ্রি ইস টু টু আবার নান্ন এস টু আক্রান্ত থ্রি ইস টু টু তার মানে এটা সমানুপাতে নিয়ে আসলে আমাদের যেটা বের হবে সেই সেই সমানুপাত অনুযায়ী এখানে থ্রি ইস টু টু আমরা একটু দেখে নিই থ্রি ইস টু টু আরেকটা হচ্ছে থ্রি টু টু এটা যদি সমানুপাতে নিয়ে আসতে চাই এটাকে থ্রি দেওয়া গ্রহণ করতে হবে দুই অংশটাকে একে টু দ্বারা গ্রহণ করতে হবে করলে আমাদের সমানুপাত বেরোয় আসবে সমানুপাতটাকে মোট রানের এর হিসেবে যে ফর্মুলা আমরা ব্যবহার করি সেইভাবে আমরা কার কত রান সেটা আমরা বের করে ফেলতে পারবো